নানা জল্পনা কল্পনার পর অবশেষে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির। 500 বছর পর প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার বিগ্রহে। অনেক ইতিহাস জড়িত এই মন্দির তৈরি করা হয়েছে সাড়ম্বরে, তাই এই উপাসনালয় নিয়ে কৌতূহলের কোনো শেষ নেই। এক নজরে দেখে নেওয়া যাক কি আছে এই মন্দিরে। মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে গোলাপী বেলে পাথর এবং রাজস্থানের মির্জাপুর ও বংশী পাহাড়পুর থেকে আনা মার্বেল দিয়ে। কোনো রড বা সিমেন্ট এই মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি। আরও আছে কর্ণাটক থেকে আনা গ্রানাইট পাথরের ব্যবহার। ভারতের খ্যাতিমান স্থপতি চন্দ্রকান্ত ভাই সম্পুরার নেতৃত্বে এই মন্দিরের নকশা করা হয়। 70 একর জমির ওপর নির্মিতব্য এই রাম মন্দির তৈরি করা হয়েছে নাগারা শৈলীর আদলে। পূর্ব থেকে পশ্চিমে মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট এবং প্রস্থে 250 ফুট আর উচ্চতা 161 ফুট। বিশাল রাম মন্দিরের গেট সংখ্যা 44টি। তিনতলা মন্দিরটির প্রতি তলার উচ্চতা 20 ফুট। প্রথম তলায় থাকবে রামলালার দরবার। মূল মন্দির যেখানে রামলালা থাকবেন তার আগে থাকবে আরও 5টি পটমণ্ডপ। ৩৯২ স্তম্ভের ওপর দাঁড়ানো এই মন্দিরের 360টি স্তম্ভেই খোদাই করা আছে অপরূপ মূর্তি। ভারতের সংস্কৃতি আর ধর্মীয় অনুভূতি ফুটিয়ে তুলতে কোনো কমতি রাখেননি মন্দির নির্মাণের সঙ্গে জড়িত প্রত্যেকে। মন্দিরটির ভিত এমন সব মজবুত বস্তু দিয়ে তৈরি করা হয়েছে যে হাজার বছরেও মেরামতের প্রয়োজন হবে না। এমনকি প্রচণ্ড শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত না হানলে এই উপাসনালয়ের কোনো ক্ষয়ক্ষতিও হবে না। এখন পর্যন্ত অযোধ্যার রাম মন্দির সম্পূর্ণ নির্মাণ হয়নি। 2024 সালের ডিসেম্বরের শেষ নাগাদ এই মন্দিরের প্রথম এবং দ্বিতীয় তলার নির্মাণ কার্য সম্পন্ন হবে। 2025-এর শেষে এই মন্দিরের সমস্ত কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। মুশফিকা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।